হ্যালো বন্ধুরা, আজকের আমি যে ড্রয়িংটা করছি সেটা একটা ডিজাইন ওয়ার্ক। এখানে একটা গোল করে নিতে হবে। আমি একটা টেপের রাউন্ডটাকে নিয়েছি গোল করার জন্য, কিন্তু পুরোটা গোল করিনি, খানিকটা পোর্শন রেখেছি ব্ল্যাঙ্ক। ওখানে আমি ডিজাইনটা করব। আমি ভেতরে একটা প্রজাপতি আঁকার চেষ্টা করছি। প্রজাপতির দেহগুলো যেরকম হয় ঠিক সেভাবেই আমি স্কেচ পেন দিয়ে করে নিলাম, এবং তার দাগগুলো করে দিয়ে তার গায়ের যে ডানাটা থাকে সেই ডানাটাকে আমি করে দিলাম। তারপর তার ভেতরে ডিজাইনগুলো গোলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি, এবং ভেতরে যে ডানায় যে কারুকার্যগুলো থাকে সেগুলো আমি করার চেষ্টা করছি। এই প্রজাপতিটি যত সুন্দর করে করা যাবে তত এই ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে। আমি এখানে টোটালটাই স্কেচ পেন ব্যবহার করেছি, কোনো রকম পেন্সিল ড্রয়িং করিনি। আমার প্রজাপতি আঁকা হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ড আউটে যেগুলো আছে সেখানে আমি কিছু ফুলের কাজ, কিছু সূর্যমুখী টাইপের ফুল বা কিছু অন্যান্য ছোটো ছোটো ফুলের ডিজাইন করে দিয়েছি। ওভারঅল গোলের মধ্যে যেন দেখতে সুন্দর লাগে। যাই হোক, ফুলের ভেতরে এই ছোটো ছোটো বিন্দু যেগুলো থাকে, যেগুলোকে মানে মধু থাকে আর কি, সেইগুলোকে করে দিলাম, এবং ছোটো ছোটো গোলের মাধ্যমে আমি কিছু ডিজাইন করে দিয়ে এটাকে কমপ্লিট করে দিচ্ছি। তোমরা দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরের ভিডিও দেওয়ার জন্য আমি আবার নেক্সট টাইম আবার ফিরে আসবো কোনো কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।